আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এসেছে আমাদের এক পাট চাষি ভাইয়ের কাছে। উনি পাটের আবাদ করেন এবং অনেক বছর ধরেই পাটের আবাদ করেন। আমরা তার কাছে আজকে শুনবো যে উনি কত বিঘা পাট আবাদ করছিলেন, কি পরিমাণ পাট উৎপাদিত হয়েছে এবং সেই পাট যখন উনি বাজারে নিয়ে গেছেন তখন কত দামে বিক্রি করছেন, অর্থাৎ এই পাট বিক্রয় করে আবাদ থেকে শুরু করে যত টাকা খরচ হয়েছিল এবং যত টাকা বিক্রি হচ্ছে তাতে লাভ কি পরিমাণ থাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি পাটের আবাদ করেন তো? হ্যাঁ। এবছর কত বিঘা পাটের আবাদ করছিলেন? 3.5 বিঘা ছিল। প্রিয় দর্শক, আমরা এখন ওনার কাছ থেকে শুনবো যে উনি 3.5 বিঘা পাটের আবাদ করছিলেন, এখন 3.5 বিঘা পাটের কত মন পাট হয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত একটি প্রতিবেদন তুলে ধরব। আচ্ছা, এখন আবাদের খরচটা কেমন, কোন বাবদে কত খরচ হয়েছে এই কথার কি মনে আছে যে এটা করতে একবার হিসাব? লাগানোর সময় বোনার সময় একরকম খরচ হয় 2000 টাকা বিঘে পরে বেছন বেছন দিয়ে, আবার কাটার সময় মেলা খরচ তো মেলা। আচ্ছা, এখানে মনে করেন যে এক বিঘা জমি যখন চাষ করছিলেন তখন ওই চাষ খরচ কত নিছিল? চাষ খরচ 2000 টাকা গেছিল। 2000 টাকা চাষ খরচ, তারপরে বীজ ক্রয় করছিলেন, বীজ বোনা মোনা দিয়ে চাষ খরচ 2000 টাকা গেছিল। 2000 টাকা এখানে সার প্রয়োগ ছিল? সার প্রয়োগ ছিল আর 1000 টাকা, তার মানে 3000 টাকা। 3000 টাকা আর তারপরে চাষ এবং সার বাবদ 3000 টাকা। আচ্ছা, ওই আর চাষ বীজ এবং সার এই তিনটা মিলে 3000 টাকা খরচ। এছাড়া কাটার আগে জমিতে আর কি খরচ আছে? আর খরচ আছে জমিতে ঘাস মরা বীজ দেওয়া লাগে, বীজ। এক বিঘায় কত টাকার বীজ লাগছে? এক বিঘা 70 টাকার বীজ হলে হয়। 70 টাকা, তার মানে 3070 টাকা। 3070 টাকা। আচ্ছা, এগুলো যে ওই যে বাসন দেওয়া লাগে ছোট পরে লেবার নিয়ে লোক নিয়ে, তাতে কত টাকার লেবার এখানে খরচ হয়েছে? তাও খরচ বাসন বাসন দেওয়া 1000 টাকা খরচ হয়েছে। 1000 টাকা মানে লেবার খরচ 1000 টাকা, আর ওখানে আমরা দেখলাম যে 3070 টাকা। প্রিয় দর্শক, ইনি কিন্তু একদম মানে প্রকৃত চাষি কৃষক হিসাবে বেশ সুনাম আছে। ওনার নামটা হলো মোহাম্মদ আসলাম প্রামাণিক, প্রামাণিক তো না? এখন উনি যে তথ্যটা দিচ্ছেন সেটা তো আপনারা শুনলেন যে ওখানে বীজ সার তারপরে আপনার চাষ বাবদ যে খরচটা ছিল সেটা 3070 টাকা। এছাড়া আরও যে খরচটা লেবার খরচ, অর্থাৎ এখানে পাটের কিন্তু অনেক কাজ থাকে, আগাছা পরিষ্কার করতে হয়, এগুলো বাসন দিতে হয়, সেখানে 3000, তার মানে 6070 টাকা ওখানে খরচ হয়েছে। আচ্ছা, এছাড়া পাটের আর কি খরচ আছে ওখানে? কাটা লাগে, কাটানে জাগ দেওয়াতে আরো ধরেন যে 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়। মানে ওইখান থেকে নিয়ে আপনি হচ্ছে যখন পুকুরে নিয়ে এসে জাগ দিলেন, ওখানে একদম সিলে মানে জাগ দিয়ে তারপরে ওইটা আপনি মনে করেন যে বাজারজাতকরণের আগ পর্যন্ত কাটার পরে মানে কাটা থেকে শুরু করে কত টাকা খরচ হয়েছে? এছাড়া জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয় না? সেচ বৃষ্টি প্রয়োজন হয়, বৃষ্টি হলে পরে তো প্রয়োজন হয়। এবার কেমন ছিল? এবার বৃষ্টি হয়েছিল, ওই সময় সেচটা লাগে নাই। সেচ লাগে নাই একদম, টোটাল মাঠের কোন জমিতেই লাগে নাই নাকি? লাগে নাই, লাগেছে কিছু কিছু, লাগেছে তার আগে বনেছিল, সেচে বনেছিল ওরে। তাতে ওরে কয়বার সেচ দিতে হয়েছে? কেউ 2 বার সেচ দিয়েছে, কেউ 1 বার দিয়েছে। একবার সেচ দিতে কত টাকা খরচ হয়? 1500 টাকা বিঘে। 1500 টাকা বিঘা, তারপরে যদি 2 বার সেচ দিতে হয় তাহলে 3000 টাকা। 3000 টাকা, তারপরে 12000 আর 3000, 15000 টাকা। আচ্ছা, এগুলো যে বাজারে নিয়ে যাওয়ার আগে এগুলো মাপ দিতে হয়, শুকানো একটা খরচ, আর গাড়ির ভাড়া আছে, এগুলো মিলে কত টাকা খরচ হয়? এটা বাজারে নিতে শুকাতে আসলে দেখো বাড়ির লোকজনই শুকায় তো, ওরা কোনো লেবারের মধ্যে ধরা হয় না টাকা। যদি টাকার হিসাবে করবে লাগলে তো দাদা ওখানে আবার 2000 টাকা খরচ হয়ে যাবে, যাতে লোক দিয়ে শুকানে ওখানে 2000, তার মানে 17000 টাকা নিট যেটা খরচ। হ্যাঁ, তা তো হবেই, 17000 টাকা। আচ্ছা, এখানে এই যে 1 বিঘা জমিতে পাট কত মন হয়েছে? এই 7 মন 8 মন করে পাট হয়েছে। পাটটা 7 মন 8 মন? হ্যাঁ, 8 মন করেই হয়েছে। 8 মন করে বিঘাপতি 8 মন। আচ্ছা, পাটের কোয়ালিটি কেমন হয়েছে? কোয়ালিটি আমাদের কোয়ালিটি ভালো না, মানে জাগ দর ব্যবস্থা খারাপ।
পানি নেই মানে পানি না থাকার কারণে এমনি পাট ভালো ছিল না ভালো ছিল কিন্তু জাগ দেওয়ার ব্যবস্থা খারাপের কারণে এটা ফাইবারটা নষ্ট হয়ে গেছে কালার খারাপ হয়ে গেছে আর তাতে এগুলো বাজারে নিলে কত টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে 18 থেকে 2000 টাকা 2000 টাকা আচ্ছা 2000 টাকাই ধরলাম তার মানে 8 গুণ 16000 টাকা 16000 এখানে আমরা কিন্তু যেটা হিসাব করে দেখলাম 17000 টাকা খরচ খরচ তার মানে 1000 টাকা লস লস এবার বাজার কমছে এখন এখন পাট বিঘাপতি কত মণ উৎপাদিত হয় মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সর্বোচ্চ 10 মণ 11 মণ করে উৎপাদিত হয় 10 মণ 11 মণ করে আর সর্বনিম্ন সাধারণত সর্বনিম্ন সাধারণত 6-7 মণ এরকম 6-7 মণ এরকম দেখলাম যে খরচ 17000 টাকা 17070 টাকা প্রতি বিঘা এবং হাটে যখন বিক্রি করছেন অর্থাৎ এগুলো পানির অভাবে তেমন হাই কোয়ালিটির পাট হয় নাই 2000 টাকা 1800 টাকা করে বিক্রি হচ্ছে উনি বললেন তো যদি 2000ও ধরা যায় 8 মণ পাট দাম 16000 তার মানে 1 বিঘা পাট আবাদ করে পরিশ্রম করে তারপরে কিন্তু 1000 টাকা করে লস হচ্ছে আর পাটটা যদি একটু খারাপ হয় তাহলে লসের পরিমাণটা আরো বৃদ্ধি পায় আর যদি একটু ভালো হয় হয়তো কিছুটা লাভ আসতে পারে প্রিয় দর্শক আশা করি এখান থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন যে এবং উচ্চ পর্যায়ের যারা আছেন তা যারা এই পাটের দামটা নির্ধারণ করেন তারা অবশ্যই ভিডিওর এই বিষয়গুলো অর্থাৎ প্রকৃত কৃষক যারা আছে তাদের এই সাক্ষাৎকার তারা কিন্তু যেটা বলছে সেটা কিন্তু একদম লিগ্যাল এখানে কোনো ধরনের ছল চাতুর্য থাকে না তারা সরল মনে তাদের নিট খরচটাই কিন্তু এখানে তুলে ধরে এবং সেটাই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করলেন আচ্ছা এখানে যে যে শুলা আছে এইগুলো বিক্রি হয় না হ্যাঁ এগুলো বিক্রি হয় এগুলো বিক্রি হয় হচ্ছে 4 টাকা 5 টাকা আটে 4 টাকা 5 টাকা তাতে এক বিঘা জমির শুলা বিক্রি করে কত টাকা পাওয়া যায় ধরেন 600 আটে শুলা হলে পরে 4 টাকা আটে হলে পরে কত হয় এটা হিসাব করেন ওই রকমই হয় 600-2400 টাকা 2400 টাকা ওখানে হয়তো 2000 টাকা বা 2500 টাকা লাভ আসে এখন তারপরও যে খরচটা 17000 পাট বিক্রি করে আসলো 16000 1000 টাকা যদি এখানে শোলার থেকে ওখানে দেওয়া যায় তাহলে কত লাভ হয় 1400 টাকা 1400 টাকা প্রিয় দর্শক এখানে একজন প্রকৃত কৃষকের কাছ থেকে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে এক বিঘা জমি আবাদ করে এখানে 1400 টাকা লাভ হয় তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা হলো যে অঞ্চল বিশেষে পাটের উৎপাদন খরচটা কিন্তু কম বেশি আছে আমরা এমনও অঞ্চল দেখেছি যেখানে কিন্তু এক বিঘা জমি আবাদ করতে 18000-20000 টাকা খরচ হয়ে যায় এখানে তুলনামূলকভাবে একটু খরচ কম হয়েছে তারপরে কিন্তু 16000 টাকা খরচ হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি